কাল উদ্বোধন হচ্ছে দেশের প্রথম আটলেনের মহাসড়ক। যাত্রাবাড়ি থেকে কাঁচপুর পর্যন্তের দৈর্ঘ্য 7.5 কিলোমিটার। সুফল পেতে আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পরামর্শ বিশেষজ্ঞদের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাল পায়রাব সমুদ্র বন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনৈতিক উন্নয়ন গতিশীল হওয়ার আশা, নতুন দিনের স্বপ্ন স্থানীয়দের। শ্রমিক নেওয়ার ক্ষেত্রে সৌদি আরব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আশার আলো দেখছে বৃহত্তর চট্টগ্রামের বাসিন্দারা। আবারও প্রবাসে কাজের সুযোগ পাওয়ার প্রত্যাশা। এবং কাঁচাবাজারে একদিনে ব্যবধানে কেজি প্রতি 40 টাকা পর্যন্ত বেড়েছে কাঁচা মরিচের দাম। বন্যার প্রভাবে ঊর্ধ্বমুখী সবজির বাজার, মাছের দামও চড়া। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। কাল উদ্বোধন হচ্ছে দেশের প্রথম আটলেনের মহাসড়ক। যাত্রাবাড়ি থেকে কাঁচপুর পর্যন্ত নির্মিত সড়কটির দৈর্ঘ্য প্রায় 7.5 কিলোমিটার। আটলেনের মহাসড়কটি ঢাকা চট্টগ্রাম 4 লেনের সঙ্গে যুক্ত হয়। এটি দেশের অর্থনীতিতে সরাসরি অবদান রাখবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের। যদিও বিশেষজ্ঞরা বলছেন, সড়কটির পূর্ণ সুফল পেতে রাস্তার দুধারের অবৈধ পার্কিং ও দোকানপাট উচ্ছেদের পাশাপাশি বিভিন্ন মোড়ে উড়াল পথ ও ওভারপাস নির্মাণ করতে হবে। আশরাফুল ইসলামের ছবিতে বিস্তারিত আতিকুর রহমান তমালের রিপোর্ট। সিলেট ও চট্টগ্রাম অঞ্চল সহ ঢাকার সঙ্গে 18 জেলার প্রবেশদ্বার কাঁচপুর যাত্রাবাড়ি মহাসড়ক। গুরুত্বপূর্ণ এই সড়কটি 8 লেনে উন্নীতের কাজ শেষ। প্রয়োজনের তাগিদে নির্মাণ কাজ চলার পাশাপাশি এটি ব্যবহৃত হচ্ছে শুরু থেকেই। অর্থনীতির লাইফলাইন বলা হয় যে ঢাকা চট্টগ্রাম 4 লেনকে, তার সঙ্গে সমানতালে অবদান রাখবে এই নবনির্মিত 8 লেন। এমন কথা কোনো পরিসংখ্যা না করেও বলাই যায়। কিন্তু 8 লেনের পরও যাত্রাবাড়ি থেকে কাঁচপুর পর্যন্ত বিভিন্ন মোড়ে এখনই পোহাতে হয় দীর্ঘ যানজট। বিশেষজ্ঞরা বলছেন, 4, 6 বা 8 লেনের যে কোনো রাস্তায় উপকারী, তবে সেই উপকার শতভাগ পেতে মোড়গুলোকে যানজটমুক্ত রাখতে হবে। কাঁচপুর বা সাইনবোর্ডের মতো মোড়ে ওভারপাস বা ইন্টারচেঞ্জ করা না গেলে হয়তো এই 8 লেনের মূল উদ্দেশ্যই ব্যাহত হবে। আমার 2 লেনে হয় না, আমি 4 লেন করলাম, 4 লেনে হয় না। কিন্তু হয় না যে মোড়ের কারণে, মোড় থেকে যে এই কনজেশনটা আরম্ভ হয়েছিল সেই মোড়টাকে আনট্রিটেড রেখে আমি 8 লেন বা 6 লেন করলাম এবং সার্ভিস লেন দিলাম না, তাহলে আমি বলবো যে এই বিনিয়োগটা বিজ্ঞান ভিত্তিক না এবং এটা কিন্তু টেকসইভাবে আমরা যে সমাধানটা চাচ্ছি সেটাও কিন্তু দিবে না। সড়কটির নানা স্থানে এখনই বসেছে অবৈধ পার্কিং। শনিবারের উদ্বোধনকে সামনে রেখে বৃহস্পতিবার এসব পার্কিং ও অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। কর্তৃপক্ষের আশা, সড়কটি দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখবে। ঢাকা থেকে চিটাগাং যেতে যাতে সময় কম লাগে এবং এই রাস্তাগুলো দিয়ে যাতে ঢাকাতে ক্রস করে আপনার গাবতলি হয়ে দেশের উত্তরাঞ্চলে সারা দেশে চলে যেতে পারে এবং দেশের অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। মোটামুটি সম্পূর্ণ, আমাদের শতকরা 90 ভাগ কাজই সম্পূর্ণ। 2011 সালে শুরু হওয়া এই প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল 2013 সালে, কিন্তু কয়েক দফা মেয়াদ ও ব্যয় বেড়ে এটির সবশেষ ব্যয় দাঁড়ায় 132 কোটি টাকা। প্রকল্পের অংশ হিসেবে তৈরি হয়েছে 4টি পায়ে হাঁটা উড়াল পথ। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সোনালী সপ্তাহের দ্বার খুলতে প্রস্তুত দেশের তৃতীয় সমুদ্র বন্দর পটুয়াখালীর পায়রা বন্দর। আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দরের কার্যক্রম উদ্বোধন করবেন। সংশ্লিষ্টরা বলছেন, দক্ষিণ এশিয়ায় প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরের প্রাণকেন্দ্র হয়ে উঠবে এ বন্দর। এদিকে বন্দরের আশপাশে বড় বড় শিল্প কারখানা গড়ে উঠবে বলে প্রত্যাশা স্থানীয়দের। এ অবস্থায় অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্ন বুনছেন তারা। মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। $10 বিলিয়ন বিনিয়োগের মহাপরিকল্পনা নিয়ে 2013 সালের 5 নভেম্বর জাতীয় সংসদে পাশ হয় পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর প্রকল্প। একই বছরের 19 নভেম্বর বন্দরের ভিত্তিফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে বিরামহীনভাবে চলছে উন্নয়ন কাজ।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, রামনাবাদ চ্যানেলের লালুয়া ও ধুলাসার থেকে প্রায় 7,000 একর জমি অধিগ্রহণের কাজও প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে 16 একর জায়গায় নির্মাণ করা হয়েছে জেটি, অত্যাধুনিক কন্টেইনার ইয়ার্ড, শুল্ক স্টেশন ও নিরাপত্তা ভবন। মূলত পুরো প্রকল্প এলাকা ঘিরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়তে দীর্ঘমেয়াদী ও চতুর্মুখী পরিকল্পনা নিয়েছে সরকার। এই অবস্থায় কর্মসংস্থান নিয়ে আশার আলো দেখছেন স্থানীয়রা। পায়রা বন্দর হইলে ইনশাল্লাহ এই রাস্তাঘাট আমাদের অনেক উন্নত হবে। এই অঞ্চলে আমাদের ছেলে মেয়ে যারাই সুশিক্ষিত আছে অগ্রাধিকার পাবে, চাকরি পাবে, এবং আমরা যারা বেকার শিক্ষিত যুবক আছি তাদের জন্য অনেক উপকার হবে। বন্দরটি দক্ষিণ এশিয়ার প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরের প্রাণকেন্দ্রে রূপ নিলে দক্ষিণাঞ্চলের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এই সুবর্ণটা পাবে একদম আমাদের পদ্মার এপারে বা ব্রিজের এপারে যত লোক আছে সমস্ত জায়গা শিল্প কারখানা ইন্ডাস্ট্রিতে হয়ে যাবে। সিঙ্গাপুরের মানে আয়ের মতো আমাদের এই এলাকাটি উন্নয়ন হবে। রাস্তাঘাট, বৌদ্ধ অবকাঠামো এবং অন্যান্য চলাচলের যত সুবিধা আছে আমরা সবকিছুতে উপকৃত হব। সংশ্লিষ্টরা জানান, উদ্বোধনের পর রামনাবাদ চ্যানেলের বহির্নোঙরে অবস্থানরত চীন থেকে আসা বাণিজ্যিক জাহাজ এমবি ফরচুন থেকে পদ্মা সেতুর জন্য আনা 53,000 মেট্রিক টন পাথর খালাসে কার্যক্রম শুরু হবে। আর নৌপথে পণ্য পরিবহনে বন্দরে যুক্ত হয়েছে 15টি লাইটারেজ জাহাজ। সময় সংবাদ, পটুয়াখালী। এদিকে আগামীকাল প্রধানমন্ত্রী দেশের 6টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচি চালু করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। এ সময় নির্বিচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে 2018 সাল পর্যন্ত গ্রাহকদের অপেক্ষার আশ্বাসও দেন নসরুল হামিদ। শনিবার সকাল 10:30 মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রায় 6টি উপজেলায় শতভাগ বিদ্যুতের আমরা ব্যবস্থা করেছি তার উদ্বোধন করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ছিলেন 21 সালের মধ্যে সারা বাংলাদেশের 100% জায়গায় অর্থাৎ অফগ্রিড গ্রিড এলাকায় বিদ্যুতায়ন করা। আমরা 2018 সালের মধ্যেই প্রায় 95% জায়গায় অফগ্রিড এবং গ্রিড এলাকায় আমরা বিদ্যুতায়ন করতে পারব। বারবার উচ্ছেদের পরও রাজধানীর রেল লাইনের পাশে আবারও গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এসব স্থানে দোকান ও ঘরবাড়ি নির্মাণ করে ভাড়া দিচ্ছেন প্রভাবশালীরা, ফলে জীবনের ঝুঁকি নিয়েই ব্যবসা ও বসবাস করছেন অনেকে। রেলওয়ে পুলিশ বলছে শিগগিরই রেললাইনের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হবে। অবশ্য রেললাইনের দুপাশে দেয়াল ও কাঁটাতারের বেষ্টনী দিয়ে স্থায়ীভাবে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধের পরামর্শ নগরবিদদের। বিস্তারিত ফখরুল শাহিনের রিপোর্ট। রেললাইনের উপরে মাছের বাজার, দুপাশে দোকান ও ঘর, একই সঙ্গে নির্বিঘ্নে চলাচল করছে মানুষ। এটি রাজধানীর কারওয়ান বাজার রেললাইনের চিত্র। একই অবস্থা খিলগাঁও, তেজগাঁও, মালিবাগ সহ রাজধানীর প্রায় প্রতিটি এলাকার রেললাইনের। দুর্ঘটনা ঘটতে পারে, ঘটলে তো আর করার নাই কিছু, এদেরও তো বিক্রি করা লাগবে। এখানে দাম অনেক কম, ঠিক আছে, আর তো কেজি প্রতি 20-50 টাকা কম আছে। কই মাছ নিচে 110 টাকা, ইলিশ মাছ পিস হিসাবে এক পিস নিচে 350 টাকা দিয়ে। সরকারি এসব জমিতে প্রভাবশালীদের ভাড়া দিয়েই বসবাস করছে অনেকে। আমার স্বামী থেকে আমার বাচ্চা দিয়ে থেকে আমি থেকে 1,000-2,000 তারা নাই মালিক কত মানুষ আছে ভাই নাম কই হারান যাই। কে তো আমরা শুনি রেলের জমি, কিন্তু বস্তি যত কোন আমরা আইছি মানুষ বাসাবাড়ি করছে, আমরা ওই হিসেবে ভাড়া নিয়ে চলতেছি। রেলওয়ে পুলিশ বলছে রেললাইনের জমি দখলমুক্ত করতে ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে। কিছুদিন আমাদের ইভিকশনটা বন্ধ ছিল দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে, আমরা আবার ইতিমধ্যে কাগজ পেয়ে গেছি, আমরা আবার উচ্ছেদ আরম্ভ করব ইনশাল্লাহ। এবার দেখি একটা উচ্ছেদের পর পরে আমরা যেটা স্থায়ী ফেন্সিং এর একটা ব্যবস্থা করতে পারি কিনা তার জন্য আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে কথা বলেছি। অবশ্য নগরবিদরা মনে করেন ঘন ঘন উচ্ছেদ না করে রেললাইনের জমি দখলমুক্ত করতে সরকারের স্থায়ীভাবে পদক্ষেপ নেওয়া উচিত। রেলে ইতিমধ্যে যত দুর্ঘটনা ঘটছে এই রেল ক্রসিং এবং ইত্যাদি ইত্যাদি করে এর দুই পাশে কোনো না কোনো ধরনের বেষ্টনী তৈরি করার সময় আছে, এবং সেই সঙ্গে অবশ্য অবশ্যই এই বেষ্টনী করার পাশাপাশি রেল কর্তৃপক্ষ বা রেল পুলিশের মাধ্যমে সদা তদারকির ব্যবস্থাটাও জরুরি। রাজধানীর রেললাইনের পাশে বসবাসরত লোকেরা বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে বলেও জানায় রেলওয়ে পুলিশ। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। 5% ঘুষ ছাড়া পর্যাপ্ত প্রকল্প বরাদ্দ পাওয়া যায় না। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিনের এমন অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন
স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এদিকে এমন মন্তব্যের ব্যাখ্যা চেয়ে গতকাল স্থানীয় সরকার বিভাগ থেকে চট্টগ্রামের মেয়রকে চিঠি দেওয়া হয়েছে। বললো যে আপনার যত টাকা লাগবে তত টাকা দিব, 5% করে টাকা দিয়ে দিতে হবে, 5% করে টাকা দিতে হবে, যতশো কোটি টাকা তার আমরা দিব তো বরাদ্দ হিসাবে। বুধবার স্থানীয় এক আলোচনা সভায় বরাদ্দ নিয়ে এভাবেই অভিযোগ করেন চট্টগ্রামের নির্বাচিত মেয়র আজম নাসির। এমন অভিযোগের পর বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। আসন্ন ঈদুল আজহায় পশু কুরবানির স্থান নির্ধারণ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে চট্টগ্রামের মেয়র সহ সকল সিটি কর্পোরেশনের মেয়রের সাথে বৈঠক শেষে ঘুষের ব্যাপারে মেয়রের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রী সাংবাদিকদের বলেন বিষয়টি খতিয়ে দেখা হবে। আসলে কি অভিযোগ করছেন কিনা সেটাও একটা বিষয়, দ্বিতীয় বিষয় এটা তো প্রমাণিত হলে এটা তো গুরুতর অভিযোগ, সেটা আমরা মন্ত্রণালয় থেকে অভিযোগটা আমরা বিবেচনা করব, খতিয়ে দেখব। অভিযোগ এ ধরনের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অন্যান্য মেয়ররা জানান তাদের ক্ষেত্রে ঘুষ চাওয়ার ঘটনা ঘটেনি। শিলং মেয়রের নিজস্ব ব্যাপার, তবে আমি এখন পর্যন্ত আমার কোন প্রজেক্টের মধ্যে আমাকে এই ধরনের পরিস্থিতিতে পড়তে হয়নি। এ সম্পর্কে তো আমি কোনো কমেন্টই করতে পারবো না, আদৌ উনি কি বলেছেন, কোথায় বলেছেন, কিভাবে বলেছেন, আমরা কখনোই এরকম প্রবলেম ফেস। এদিকে মন্ত্রণালয় থেকে ঘুষ দাবির বিষয়ে ব্যাখ্যা চেয়ে বৃহস্পতিবার বিকেলেই স্থানীয় সরকার বিভাগ থেকে চট্টগ্রাম মেয়রকে চিঠি দেওয়া হয়। যে কথাগুলো বলেছেন উনি একজন রাজনৈতিক নেতাও এবং উনি মেয়র, সুতরাং ওনার বক্তব্য উনি সেটেল করুক, আমরা ওনার কাছে আজকে ব্যাখ্যা চাচ্ছি। বৈঠকের পর চট্টগ্রামের মেয়রের কাছে এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য না করেই দ্রুত সচিবালয় থেকে বের হন তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরে মেঘনার ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বিস্তীর্ণ জনপদ। ভিটেমাটি ফসলি জমি হারিয়ে অসহায় হয়ে পড়েছেন কৃষক। ভাঙনের কবলে পড়েছে চাঁদপুরের হরিণা ফেরিঘাট। কর্তৃপক্ষ বলছে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফারুক আহমদের তথ্য এবং কৃষ্ণকান্তদের ছবিতে ডেস্ক রিপোর্ট। মেঘনা নদীর পানি তীব্র স্রোতের মুখে ভাঙনের কবলে পড়েছে চাঁদপুর সদরের হানারচর ইউনিয়ন ও পাশের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বিশাল এলাকা। এসব এলাকার মধ্যে রয়েছে হরিণা, উত্তর ও দক্ষিণ গোবিন্দিয়া এবং আখনের হাট। গত কয়েক বছরে এই দুই ইউনিয়নের প্রায় 4.5 কিলোমিটার নদী পাড়ের কয়েক হাজার পরিবার ভাঙনের শিকার। তবে চলতি বর্ষায় ভাঙনের মাত্রা যেন একটু বেশি। এতে পূর্বপুরুষের ভিটেমাটি আর ফসলি জমি হারানো এসব মানুষ আজ বড় অসহায়। আমাদের এখানে বহু জায়গা ছিল, আমরা মল্লেজন স্যার এক বড় জায়গা, সে তো ভিকো আল্লাহ আমাদের দেয় নয়, আমাদের উড়িয়ে লাগা দেবে, আমরা চামুক কোন জায়গা, আমাদের এমন কোন পথ। এই বাড়িতে গেছিলাম, এই বাড়ি তো ভাঙে গেছে, আবার পরের বাড়িতে আইছি, এই বাড়ি তো ভাঙে গেছে, অন কোথায় যাবো। ভাঙনের কবলে এখন চাঁদপুর শরীয়তপুর ফেরি সার্ভিসের হরিণাঘাট ফেরিঘাট, ফলে সীমিতভাবেই চলছে ফেরি সার্ভিস। ভাঙন অব্যাহত থাকায় স্থানীয় জনপ্রতিনিধি তার অসহায়ত্বের কথা জানালেন। নদী যখন স্বাভাবিক ছিল তখন আমরা ডেইলি 8 ট্রিপ দিতাম, এখন তীব্র স্রোতের কারণে আমরা 4 ট্রিপ দিচ্ছি, তাও খুব ঝুঁকি নিয়ে। যে কোনো মুহূর্তে নদী সব বিলীন হয়ে, এই এলাকা বিলীন হয়ে যেতে পারে, আমি এই বিষয়টা প্রশাসককে জানিয়েছি। অবশ্য তারপরও আসার কথা শোনালেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা ও জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। প্রায় 3.5 কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষা কাজের প্রকল্প আমরা প্রণয়ন করার জন্য প্রস্তুতি নিয়েছি। আমরা তাদেরকে অবহিত করেছি, তারা সম্প্রতি আশ্বাস দিয়েছেন সরকারের পক্ষ থেকে দ্রুত এটা ব্যবস্থা নেবেন। চাঁদপুর সদরের হানারচর এবং পাশের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে মোট জনসংখ্যা 50,000, এর মধ্যে গত 5 বছরে ভাঙনের শিকার হয়েছে 5,000 পরিবার। সময় সংবাদ, চাঁদপুর। কৃষির উন্নয়নে শর্তযুক্ত যেসব বিদেশি সাহায্য দেশের সার্বভৌমত্ব ও স্বকীয়তায় বাধাগ্রস্ত করে তা নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে জলবায়ু পরিবর্তনে কৃষিখাতের অভিযোজনের বিষয়ে এক সেমিনারে তিনি মন্তব্য করেন। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে প্রয়োজনীয় উদ্যোগ নেয় কৃষিখাতে খাদ্যের উৎপাদন বহুগুণ বেড়েছে বলেও দাবি করেন তিনি। যে শর্ত আমার একদিকে সার্বভৌমত্ব, অন্যদিকে আমার স্বকীয়তারে বাধাগ্রস্ত করবে সেই সাহায্য তো আমি নিব না। যা আছে নিজেদের তার ভিতরে যা করতে পারি সেটা করবো এবং করে যাচ্ছি, এটা অহংকার না, এটা হলো আত্মপ্রত্যয়। খাদ্য শক্তি, শ্রম শক্তি, প্রাণ শক্তি এবং মেধা শক্তি, এই 4টা জিনিস অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা এই 4টের দিকে খেয়াল রাখি, আমাদের কৃষির যে
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা সেটা আমরা করে যাচ্ছি। বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ক্ষেত্রে সৌদি আরব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়, আশার আলো দেখছে বৃহত্তর চট্টগ্রামের বাসিন্দারা। এক দশক আগেও এখান থেকে প্রতি বছর 30-40 হাজার শ্রমিক দেশটিতে গেলেও গত বছর 6 বছরে তা দাঁড়িয়েছে মাত্র 1,250 জনে। এ অবস্থায় জনশক্তি রপ্তানিতে সব এজেন্সিকে সমান সুযোগ দেওয়ার দাবি আটাব ও বায়রা নেতৃবৃন্দের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ধর্মীয় রক্ষণশীলতার কারণে এই অঞ্চলের বাসিন্দারা সবসময় বিদেশে কাজের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবকে বেছে নিত। 90 দশকে প্রতি বছর বাংলাদেশ থেকে 60 হাজারের বেশি শ্রমিক কাজের ভিসা নিয়ে যেত সৌদি আরবে। এর মধ্যে অর্ধেকের বেশি শ্রমিক ছিল বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জেলার। কিন্তু নানা কারণে সাম্প্রতিক সময়ে সৌদি আরবে জনশক্তি রপ্তানিতে ভাটা পড়ে আসে। চলতি বছরের প্রথম 7 মাসে চট্টগ্রাম থেকে মাত্র 671 জন শ্রমিক সৌদি আরবে যাওয়ার সুযোগ পেয়েছে। এর আগে 2015 সালে 210 জন, 2014 সালে 29 জন, 2013 সালে 79 জন, 2012 সালে 156 জন এবং 2011 সালে 120 জন শ্রমিক কাজের ভিসা নিয়ে সৌদি আরব যায়। 2006-07 সালে সৌদি আরবে আবার বেশ কিছু সংখ্যক কর্মী যায়। তার পরবর্তীতে আবার বাজার সংকুচিত হওয়ার কারণে কিছুটা ট্রেন্ডটা কমেছে। এই অবস্থায় সৌদি আরব নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় আশার আলো দেখছে কাজের ভিসা নিয়ে সৌদি আরবে যেতে আগ্রহী এখানকার বাসিন্দারা। অনেক দিক থেকে বিষয়টা বন্ধ ছিল, আমরা যেতে পারি না, অনেকের ইচ্ছে ছিল, অবশ্যই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যাওয়ার জন্য। আমাদের দেশের উন্নতি হবে, জনগণের উন্নতি হবে। এক্ষেত্রে সব ধরনের জটিলতা এড়িয়ে সৌদি আরবে জনশক্তি রপ্তানি বাড়াতে দেশের 1400 ট্রাভেল ব্যবসায়ীকে সমান সুযোগ দেওয়ার দাবি বায়রা এবং আটাপ নেতাদের। বিশেষ বিশেষ এজেন্টরা এই প্রবাসী কর্মী সৌদি আরবে পাঠাতে পারবে, এই জন্য এরকম ব্যবস্থা যেন সরকার না নেয়। সরকার বাংলাদেশের 1400 লাইসেন্স আছে, আমাদের বাইরের 1400 মেম্বার আছে, এই বাইরের 1400 মেম্বারকে যেন এই কাজটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। রিক্রুটিং এজেন্সির এজেন্ট আছে বাইরা, এরা সক্রিয় থাকতে হবে এবং কোন ধরনের প্রতারণা এর সাথে সাথে সরকারকে জানাতে হবে এবং সরকার এটার জন্য তড়িৎ সিদ্ধান্ত নিতে হবে। দীর্ঘ 6 বছরের বেশি সময় ধরে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া বন্ধ রাখার পর বুধবার প্রত্যাহারের ঘোষণা দেয় সৌদি সরকার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এর আগে গত বুধবার বাংলাদেশ থেকে দক্ষ অদক্ষ শ্রমিক নেয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি সরকার। এই সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে বায়রা। বিশ্লেষকদের মতে শ্রমবাজার খুলে দেওয়ার সিদ্ধান্তটি ইতিবাচক, তবে শ্রমিক পাঠাতে হবে চাহিদা অনুযায়ী, আর সরকারের নজরদারিতে রেখে শ্রমিক পাঠানোর দায়িত্ব বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরামর্শ তাদের। গেল 6 বছর ধরে বাংলাদেশ থেকে গৃহকর্মী ছাড়া অন্য সব খাতে কর্মী নেওয়া বন্ধ রেখেছিল সৌদি সরকার। অথচ দেশের বাইরে বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বড় শ্রমবাজার ছিল সৌদি আরব। বিষয়টি নিয়ে গত জুন মাসে সৌদি আরব সফরের সময় দেশটির বাদশাহ সালমানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের 2 মাস পর সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। এর ফলে বিভিন্ন ক্যাটাগরিতে দক্ষ অদক্ষ শ্রমিকের পাশাপাশি ডাক্তার, নার্স, শিক্ষক এবং নির্মাণ ও কৃষিখাতে সৌদি আরব কাজ করার সুযোগ সৃষ্টি হলো। সৌদি সরকারের এই সিদ্ধান্ত দেশের অর্থনীতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সি বায়রা। জিডিপি এর যে বড় একটা অংশ, এই রেমিটেন্সটা কিন্তু সেখানে একটা বড় অবদান রাখতেছে। যারা রিক্রুটিং লাইসেন্স হোল্ডার আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তারা যেন মধ্যস্বত্বভোগী যারা আছেন তাদের সাথে কোনো রকম টাকা পয়সার লেনদেন না করে। কবে নাগাদ শুরু হবে এটা দুইটা সরকারের মধ্যে এখন আলোচনা হবে। আলোচনা হওয়ার পরে কোন প্রক্রিয়ায় হবে, কর্মী প্রাথমিক পর্যায়ে কোন কোন ক্যাটাগরিতে নিবে। তবে শ্রমবাজার বিশ্লেষকরা বলছেন বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় সৌদি অর্থনীতি কিছুটা চাপের মুখে আছে, তাই চাহিদা অনুযায়ী নির্দিষ্ট খাতে শ্রমিক পাঠাতে হবে যাতে কেউ প্রতারণার মুখে না পড়েন। এরকম একটি বড় বাজারে সুযোগ সৃষ্টি হওয়াটা একটি আশার দিক। সৌদি আরবে যে দূতাবাস, তাদের উচিত হবে উপযুক্তভাবে চাহিদা নিরূপণ করা, শ্রমিকদের কর্মের নিশ্চয়তা, মজুরির নিশ্চয়তা এবং অন্যান্য সুযোগ সুবিধার নিশ্চয়তার সাপেক্ষেই যেন শ্রমিকদের সেখানে পাঠানো হয়। তবে এটা আবার অবশ্যই যেটা প্রত্যাশা সেটা হলো যে কাজটি যেন সরকার বেসরকারি খাতের মাধ্যমে করেন। বিদেশে শ্রমবাজার বন্ধ থাকলে তার প্রভাব অভ্যন্তরীণ শ্রমবাজারেও পড়ে। সৌদি আরবের এই সিদ্ধান্তে দেশের ভেতরের শ্রমবাজারে স্বস্তি আসবে বলে মনে করেন এই বিশ্লেষক। পর্যবেক্ষণের মধ্যে রাখবে তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে সব ধরনের শ্রমিক নেয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় খুশি সৌদি প্রবাসী বাংলাদেশিরাও। এদিকে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার জন্য এরই মধ্যে সৌদি কোম্পানিগুলো তাদের অনলাইন খুলে দিয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবে বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসি। সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান।
দীর্ঘ 6 বছর পর খুলে যাচ্ছে সৌদি আরবের বাংলাদেশের শ্রমবাজার। সৌদি সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। তারা মনে করেন বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে এই সফলতা। প্রবাসীরা জানান ভিসা ট্রেডিং এর বিষয়ে সরকার কঠোর অবস্থান নিলে স্বল্প খরচে এখন শ্রমিকরা সৌদি আরবে আসতে পারবে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। সরকারের কাছে আমার একটা নিবেদন, আবেদন, হ্যাঁ, আমি চাই সরকারে যে ভিসাটি খুলেছে সৌদি আরবের জন্য, আগে তো 7 লাখ 8 লাখ দেওয়া লাগতো, ভিসা যদি খুলে দেয় বাংলাদেশ সরকারে তখন তো মানুষ অনেক 2 লাখ 3 লাখ টাকা দাইলে যে মনে করি ভালো। ভিসা যে ট্রাভেলসে যায় যাওয়ার পরে দেখা যায় যে অনেকে মনে করেন বলে যে 15,000 রিয়াল 20,000 রিয়াল করে আসা দালাল যে ট্রাভেলসগুলো যেন যারা শ্রমিক যারা আসবে তাদের জন্য হয়রানি না হয়। এর আগে গেল বুধবার আরব নিউজ জানায় বাংলাদেশ থেকে সব ধরনের শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সৌদি আরব। এই ঘোষণার ফলে চিকিৎসা, শিক্ষা, কৃষি ও নির্মাণ খাত সহ সব ক্ষেত্রে শ্রমিক নেওয়া শুরু হবে। এদিকে সৌদি সরকার এই ঘোষণার পর দেশটির বাদশাহ সালমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত। এখন থেকে সৌদি কোম্পানিরা তারা ভিসার জন্য অ্যাপ্লাই করবে সব ক্যাটাগরি, বিশেষ করে কনস্ট্রাকশন ওয়ার্কার, এগ্রিকালচার ওয়ার্কার এবং হোটেল রেস্টুরেন্টের ওয়ার্কারদের জন্য। তো সেটা অলরেডি গতকাল থেকে চালু হয়েছে। এখন নির্ভর করবে সৌদি কোম্পানিরা তারা কখন কি অ্যাপ্লাই করে সেইভাবে তারা ভিসা ইস্যু করা শুরু করবে। দুঃখের সাথে বলতে হয় যে ফ্যামিলি ভিসাও আমরা কিছু কিছু বাংলাদেশি আপনাকে মিস ইউজ করা শুরু করেছে, যার জন্য এটা কিন্তু একটা সামনে আমি সত্যি একটা এটা নিয়ে চিন্তিত। গোলাম মসি জানান গত জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল রাষ্ট্রীয় সফরের 2 মাসের মাথায় এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিল সৌদি সরকার। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। রাজধানীর কাঁচা বাজারে একদিনের ব্যবধানে কেজি প্রতি 40 টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। বন্যার কারণে সরবরাহ কম থাকায় অন্যান্য সবজির দামও রয়েছে ঊর্ধ্বমুখী। মাছের বাজারেও দর বেড়েছে গেল সপ্তাহের তুলনায়, কেজি প্রতি 40 থেকে 50 টাকা বেড়েছে রুই কাতলের দাম। গেল কয়েক সপ্তাহের ধারাবাহিক বন্যার প্রভাব রয়েছে রাজধানীর কাঁচাবাজারে। এ সপ্তাহে যার সর্বাধিক প্রভাব পড়েছে কাঁচামরিচের দামে। সবজির পাশাপাশি বেড়েছে সব ধরনের শাকের দাম। লাউ শাক, পুঁই শাক বা লাল শাক সবগুলোতেই 5 থেকে 10 টাকা বাড়তি দাম। বিক্রেতারা বলছেন বন্যার প্রভাবে জমিতে ফসল নষ্ট হওয়ার পাশাপাশি সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়ায় বাজারে দাম বেড়েছে। মরিচ বেচতেছি 250 গ্রাম 20 টাকা, আর শসা হলো দেশিটা 50 টাকা, দেখুন ওইটা 50, এটা 60, এটা 40। তুলনামূলকভাবে কম আর দাম বেশি। তো গত সপ্তাহে যে আমরা যে রেটে কিনছি তার সাথে কমপক্ষে 20 টাকা বেশি। কাঁচামরিচ একটু বেশি, শিম টিম এটা মোটামুটি একটু বেশি গত বাজারে চাইতে। লাল শাক মনে করেন 30 টাকা নাকি বেচা যায় না, ডালি মনে করেন যে 130-140 বেচা লাগে, কলমি শাকও 3-20 টাকা বেচা লাগে। বন্যার পানি কমতে থাকায় জলাশয়ে প্রচুর মাছ ধরা পড়লেও বাজারে নেই তেমন কোনো প্রভাব। চাষের মাছের দাম যেমন বাড়তি, তেমনি প্রাকৃতিক জলাশয়ের মাছের দরও রয়েছে ঊর্ধ্বমুখী। নদীর মাছ আমি তো দর সময় ধরা পড়বে না, নদীর মাছ দাম কমার কথা, কিন্তু বন্যার জন্য কমতেছে না। 450 শিং মাছ আর পাপ্তাগুলো 600-700, এখন পাইটান দিচ্ছে না, মাছ আগে একটু বেশি পড়তেছে। বাজারে মাছ সরবরাহে কোনো ঘাটতি নেই বলে মনে করছেন ক্রেতারা। আমরা ক্রেতারা তো খেতে বাধ্য, সুতরাং আমাদেরকে বাজারে আসতেই হয়, কারণ যে আমদানি থাকে এর মাঝেই আমাদেরকে কিনতে হয়। আমরা বলে যে বিভিন্ন জায়গায় পানি হয়েছে, মাছ ওইভাবে পাওয়া যায় না, সেক্ষেত্রে একটু বেশিই দেখা যাচ্ছে। এদিকে কিছুটা বেড়ে গরু মাংস বিক্রি হচ্ছে 420 টাকা, খাসি মাংস 650 এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর টেকনিক্যাল এলাকা থেকে 5 জেএমবি সদস্যকে বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম সহ আটক করেছে গোয়েন্দা পুলিশ। এই মুহূর্তে ডিএমপির মিডিয়া সেন্টার ব্রিফ করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার ময়ুর ইসলাম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। উগ্র মতবাদ সম্বলিত যে পুস্তক সেগুলো পাওয়া গিয়েছে। তো গতকালও আমাদের কাউন্টার টেরিজম বিভাগের একটি দল অভিযান চালিয়ে কল্যাণপুর বাস স্ট্যান্ড এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে আতিকুর রহমান, আব্দুল করিম বুলবুল, আবুল কালাম আজাদ, মতিউর রহমান এবং শাহিনুর রহমান হিমেল নামে 5 জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে, যারা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসছিল এবং তাদের কাছে বোমা তৈরির কিছু কাঁচামাল, 25টি ডেটোনেটর এবং 875 গ্রাম জেল পাওয়া গিয়েছে। তো আমাদের
আপনারা জানেন যে গুলশান এবং কল্যাণপুরের ঘটনার তদন্তকারী সংস্থা আমরাই, অর্থাৎ আমরাই মামলা দুটোর তদন্ত করছি। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে গোপন ইনফরমেশন ছিল যে কল্যাণপুরে তাদের সর্বশেষ যে ঘটনাটি, সেই ঘটনায় তাদের 9 জন নিহত এবং 1 জন গ্রেপ্তার হওয়ার কারণে তাদের বর্তমানে ঢাকায় কর্মী সংকট দেখা দিয়েছে। সেই কারণেই উত্তরবঙ্গ থেকে তারা এই কিছু ফুট সোলজার ঢাকায় আনছিল এবং বোমা তৈরির কাঁচামাল, এরা বোমা ওইভাবে ছোটখাটো বোমা বানাতে পারে আর্থিক, বাট গ্রেনেড বানানোর জন্যই এই সামগ্রীর দরকার, সেই কারণেই এগুলো তারা কাঁচামালগুলো নিয়ে আসছিল ঢাকায়। তো এদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি, যে তথ্যে আমাদের কল্যাণপুর এবং গুলশানের যে দুটো মামলা, সেই মামলা সম্পর্কেও কিছু ইনফরমেশন আমরা পেয়েছি যেগুলো যাচাই বাছাই চলছে। তো এদেরকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে আমাদের ধারণা যে তাদের সংগঠন সম্পর্কে আমাদের মোটামুটি জানাই আছে, তারপর আরো তথ্য পাব, পাশাপাশি গুলশান এবং কল্যাণপুরের ঘটনা সম্পর্কে এই দুটো মামলারও আরো অগ্রগতি হবে বলে আমরা আশা করছি। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। দর্শক দেখছিলেন ডিএমপির মিডিয়া সেন্টার থেকে সংবাদ সম্মেলনের খবর। কোরবানির পশু জবাইয়ের জন্য ঢাকার 2 সিটি কর্পোরেশনে 1150টি স্থান নির্ধারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর মধ্যে ঢাকা উত্তরে 567 ও ঢাকা দক্ষিণে 583 স্থান ঠিক করা হয়েছে। এছাড়া সারা দেশেও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কোরবানির পশু জবাইয়ের স্থান। 11টি সিটি কর্পোরেশনের মধ্যে 6233টি স্থান পশু কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে 526টি, চট্টগ্রামে 387 এবং রাজশাহীতে 224টি স্থান নির্ধারিত হয়েছে। গতকাল সচিবালয়ে আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই ও দ্রুত বর্জ্য অপসারণ সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়। এছাড়াও 18 বছরের নিচে কোনো মাদ্রাসার ছাত্র কোরবানির পশু জবাইয়ে অংশ নিতে পারবে না বলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জানানো হয়। ঈদ উল আজহার 10 দিন আগে এলাকা ভিত্তিক পশুর হাটগুলোতে পশু কোরবানির স্থানের তালিকা দিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়। শহরকে পরিচ্ছন্ন করবার স্বার্থে তারা নির্দিষ্ট জায়গায় আসবে, এটা শহরের সবাই যেরকম আশা করে আমরাও আশা করি। আহ্বান জানাচ্ছি নির্দিষ্ট স্থানে এসে পশু জবাই করবে, কোরবানি করবার জন্য যে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে সেই সকল ব্যবস্থা করা হবে। আসুন আমরা যেই জায়গাগুলো করেছি বিশেষ করে শহরে সেই জায়গায় আসুন, রাস্তার উপর যেন আমরা না করি এবছর, এটাই মাননীয় মন্ত্রীর এবং আমাদের বিশেষ অনুরোধ সবার কাছে। স্বাস্থ্যের হুমকি, পরিবেশগত হুমকি যাতে না হয়, আমরা বলবো যে আপনারা নিজের আঙ্গিনায় যদি করতে পারেন ভালো, যদি না পারেন আপনার এই পাড়ায় 3-4-5টা এলাকা পৌরসভার থেকে আমরা নির্ধারণ করে দিছি, ওখানে আসেন কোরবানি করেন, বর্জ্য নিষ্কাশনের যা ব্যবস্থা পৌরসভা নিবে। সন্ত্রাসবাদ মোকাবেলা সহ সর্বক্ষেত্রে বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতের সহযোগিতা অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে কোনো সমস্যা নেই, বিদ্যমান বাধা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দূর করা হচ্ছে। গতকাল সচিবালয়ে ভারতীয় হাইকমিশনের সাথে সৌজন্য সাক্ষাতের পর এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এ সময় ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ভারত সবসময় বাংলাদেশের সাথে আছে। তিনি আরো বলেন, বর্তমানে ভারতে বাংলাদেশের রপ্তানি ও বিনিয়োগ বাড়ছে। ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দুদেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি বাংলাদেশের অর্থনীতির জন্য ক্ষতি নয়, বরং এদেশের শিল্প কারখানার লাভের জন্য ভারত থেকে বেশি কাঁচামাল আমদানি করা হচ্ছে। যদি শুধু আমাদের তৈরি পোশাক আমদানি করতে না পারে আমরা বোঝাতে কেন, আমাদের সুবিধার্থে হয় এবং এটাতে আমাদের কোন ক্ষতি হচ্ছে না। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ভারত সবসময় বাংলাদেশের পাশে আছে। বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার, তাই সন্ত্রাসবাদ মোকাবেলায় বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে বাংলাদেশের পাশে থাকাটা আমরা গুরুত্বপূর্ণ মনে করি। এক্ষেত্রে বাংলাদেশের নেতৃবৃন্দ যেভাবে জনগণকে সম্পৃক্ত করে এই যুদ্ধ মোকাবেলা করছে তা প্রশংসনীয়।
বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট। গতকাল বিজেএমই ভবনে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। গার্মেন্টস সংশ্লিষ্ট কারখানাগুলোর নিরাপত্তা ও সংস্কার বিষয়ে বিজেএমই কর্তৃপক্ষের সাথে মতবিনিময় শেষে বার্নিকাট আরও বলেন, বাংলাদেশের পোশাক কারখানাগুলোর মধ্যে অধিকাংশই কারখানার অবস্থা অনেকটাই ভালো অবস্থানে রয়েছে। অনুসারে উন্নয়ন সহযোগীদের দেয়া অর্থ সঠিকভাবে কাজে লাগানোর পাশাপাশি কারখানা সংস্কারে যুক্তরাষ্ট্রের সন্তুষ্টির কথা তুলে ধরেন বিজেপি সভাপতি। মার্কিনে কোন নাগরিককে বাংলাদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়নি মার্কিন সরকার, তবে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন না হতে সতর্কভাবে চলাফেরার নির্দেশ দেওয়া হয়েছে। গুলশান ও শোলাকিয়ায় ঘটে যাওয়া সন্ত্রাসী কর্মকাণ্ডে সরকারের নেওয়া পদক্ষেপ অনেকটাই আশানুরূপ, তবে নিরাপত্তাজনিত পদক্ষেপগুলো আরো স্বচ্ছ করতে হবে। এক্ষেত্রে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সমন্বিতভাবে তৎপরতা চালানো দরকার। সেগুলো জায়গা সহ যারা করতে চায় সেটা আমরা এতদিন পর্যন্ত ওইভাবে ব্যবহার করতে পারিনি, কারণ এখানে আমাদের বিএফআইডি সহ ইন্টারনেট রেটটা অনেক বেশি পড়ে যেত। আশা করি এই মাসের মধ্যেই আমরা এটা করতে পারব। আমাদের অলরেডি 63% এয়ারপোর্টের ফ্যাক্টরি এবং অ্যালায়েন্সের ফ্যাক্টরি 57% এর মতো কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, সে ব্যাপারেও তারা মোটামুটি খুশি। দেশের 1,000 লোকের কাছে খেলাপি ঋণের পরিমাণ সবচেয়ে বেশি বলে জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম। গতকাল রাজধানীর মিরপুরে বিআইবিএম কনফারেন্স রুমে এক সেমিনারে একথা জানানো হয়। এতে অংশ নেন বিভিন্ন ব্যাংকের প্রায় 200+ কর্মকর্তা। সেমিনারে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মদক্ষতা নিয়ে বার্ষিক রিপোর্ট পেশ করেন বিআইবিএম এর অধ্যাপক এস এ চৌধুরী। তিনি বলেন, 1995 সাল থেকে ব্যাংকিং খাতের পরিসংখ্যান শুরু করার পর খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে। এ সময় ব্যাংকগুলোর বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে প্রতিটি ব্যাংকে ডেডিকেটেড ডেস্ক তৈরির পরামর্শ দেন তিনি। শর্ট টার্ম লোন, এই যে বিটিবিএস এর অ্যাকসেপ্টেন্স, এপিইডি, এগুলোকে এখন টার্ম লোন হচ্ছে। টার্ম লোন হওয়ার পরে একবার ইস্যুডিং, দুইবার ইস্যুডিং, তিনবার ইস্যুডিং, এবং এটা অনেক ব্যাংকার আলোকেশীল বলেছে, স্যার এটা 100 বছরে আদায় হবে কিনা সন্দেহ, কারণ এটা তো কোনো ডিউ ডিলিজেন্স হয়, এটা তো কোনো কলেটারাল সিকিউরিটি নেই, এটা তো বিটিবিএলসির ইয়েতে হয়েছে অথবা পিএডির ডকুমেন্টের এগেনস্ট হয়েছে, সুতরাং এটা একটা বড় সমস্যা। উপজেলা পর্যায়ে 3G নেটওয়ার্কের সম্প্রসারণ করাসহ আগামী 2 বছরের মধ্যে সরকারি মোবাইল ও অপারেটর টেলিটককে প্রতিযোগিতামূলক বাজারের উপযোগী করা হবে। গতকাল রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে টেলিটকের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক এক অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা জানান। এ সময় ডাক বিভাগের উন্নয়নেও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। অনুষ্ঠানে বিকাশের মাধ্যমে টেলিটক গ্রাহকদের জন্য ব্যালেন্স রিচার্জ, মানি ট্রান্সফার সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তারানা হালিম। আমার সমস্ত মনোযোগ থাকবে ডাকঘর, এটাকে আমার টেনে তুলতেই হবে, এবং টেলিটকের প্রতি। প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সংখ্যায় বলে যে টেলিটক কিন্তু এগিয়ে গেছে। আমি চাই 2 বছরের মধ্যে, এটা আমারও এক ধরনের চ্যালেঞ্জ, কোনো বাড়তি সুবিধা না দিয়ে, কোনো পক্ষপাত দুষ্ট আচরণ না করে টেলিটককে প্রতিযোগিতামূলক বাজারের উপযুক্ত করে তুলবই। সাম্প্রতিক জঙ্গি হামলার পরও দেশীয় ভোক্তাদের মধ্যে আস্থা আরও বেড়েছে। গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রযুক্তিভিত্তিক লেনদেনে সেবাদানকারী বৈশ্বিক প্রতিষ্ঠান মাস্টারগার্ডের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথমার্ধে ভোক্তা আস্থা সূচকে 100 পয়েন্টের মধ্যে 71.6 পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। 6 মাসের ব্যবধানে ভোক্তা আস্থার সূচকে পয়েন্ট বেড়েছে 4.3। অর্থনৈতিক কর্মসংস্থানের সম্ভাবনা, দৈনন্দিন আয়ের সম্ভাবনা, শেয়ার বাজার ও জীবনযাত্রা, এই 5টি অর্থনৈতিক বিষয়ে মোট 8,746 জন বাংলাদেশিকে 6 মাসের ভবিষ্যৎবাণী করতে বলা হয়। সেখানে অধিকাংশ মানুষই দেশ নিয়ে আগের চেয়েও বেশি আশাবাদী বলে এই প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। গ্রাহকদের দৈনন্দিন লেনদেন আরো সহজ আর নিরাপদ করার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো চালু হয়েছে মুঠোফোন অ্যাপস পে 365। আইটি সলিউশন প্রতিষ্ঠান ফাইনটেক আর ডেটাসেপ্ট সিস্টেমের বাংলাদেশের ব্যবস্থাপনায় পে 365 অ্যাপসটি ব্যবহার করা যাবে নগদ টাকা, ডেবিট ক্রেডিট কার্ডের বিকল্প হিসেবে। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে অ্যাপসটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি জানায়, প্রাথমিকভাবে ডাচ বাংলা ব্যাংকের গ্রাহকরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। পর্যায়ক্রমে সব মুঠোফোনে ব্যবহারকারী
আর ব্যাংকগুলোর গ্রাহকদেরও এই সেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানান ডেটা সফট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান। এ সময় তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ছাড়াও দেশের শীর্ষ প্রযুক্তি বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিশেষ বৃত্তি প্রদান করেছে ইসলামী ব্যাংক। সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে এক শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাবঞ্চিত 400 শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান। এবার মৌলভীবাজারের ব্যতিক্রমী একটি পাখির অভয়াশ্রমের খবর। মৌলভীবাজারের সরিষকান্দি গ্রামে আতাউর রহমানের বাড়িতে এখন বিভিন্ন প্রজাতির হাজারো পাখির অবস্থান। বাড়ির চারপাশের বাঁশবাগান ও গাছগাছালিতে বাসা বেঁধেছে বক ও পানকৌড়ি সহ নানা প্রজাতির পাখি। পাখিদের এই অবস্থান রক্ষা করতে বন বিভাগ ও স্থানীয়দের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করেন বন কর্মকর্তারা। শাহ অলিউর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাখির এমনকি চিরমিচির শব্দে ঘুম ভাঙে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সরিষকান্দি গ্রামের মানুষের। যান্ত্রিকতা আর নগরায়নের এই যুগেও শহুরে কোলাহল থেকে একটু দূরে এই গ্রামটিতে দেখা মিলবে নানা প্রজাতির পাখির। গত কয়েক বছর ধরে এই গ্রামের বাসিন্দা আতাউর রহমানের বাড়ির বাঁশবাগানে নিরাপদে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছে হাজারো পাখি। আর বাড়ির মালিক আতাউর রহমানও পরম মমতায় আগলে রেখেছেন এসব পাখিদের। পাখিদের কিচিরমিচির শব্দে আমাদের ঘুম ভাঙে। দিনের বেলা পাখির সংখ্যা কম থাকলেও সন্ধ্যার দিকে এখানে হাজার হাজার ধরনের পাখির মিলন মেলা বসে। অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি পাখি, যেমন সাদা বক, পানকৌড়ি, শালিক এবং আরো দু এক জাতের পাখি এখানে আসছে। প্রতিদিন আশপাশের গ্রাম থেকে দর্শনার্থী আসছেন পাখি দেখতে। অসংখ্য পাখি এখানে, অনেক রকমের পাখি। সবচেয়ে মজার দিক হচ্ছে যে এখানকার মানুষজন পাখিদের সাথে বসবাস করছে, খুব সুন্দর পরিবেশ। বিভিন্ন জাতের পাখি দেখে আমার খুব পরিবেশ সুন্দর লাগছে। আমি ডেইলি রোজ বিকালে আমি এখানে আসবো পাখি দেখার। বিশ্বাসটা অনেক কিছু অনেক গন্ধ, কিন্তু আমরা মানানসি হয়ে গেছে গন্ধটা। আর মনে করি আমরা বাড়ির একটা ইয়োগ, যেমন মিনি চিড়িয়াখানা, এই সব আমরা রাখি। এদিকে বিভাগীয় সহায়তার পাশাপাশি পাখিদের অভয়াশ্রম গড়ে তুলতে স্থানীয়দের এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করছে বন বিভাগ। পাখিকরণটি সংরক্ষণের জন্য বন বিভাগ সচেষ্ট আছে, এবং যদি কোনো কেউ কোনো পাখি শিকারের অপচেষ্টা চালায় কিংবা তাদের উত্ত্যক্ত করে, সে ব্যাপারে বন বিভাগ অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। 2011 সালের প্রথম দিকে বাঁশবাগানটিতে দেশি প্রজাতির অল্প কিছু পাখি ঠাঁই নেয়। নিরাপদ আশ্রয় পাওয়ায় প্রতি বছরই বাড়ছে পাখির সংখ্যা। বর্তমানে দুধ সাদা বক ও পানকৌড়ি সহ দেশি প্রায় 5 প্রজাতির অন্তত 6 থেকে 7 হাজার পাখির অভয়াশ্রম গড়ে উঠেছে বাগানটিতে। সময় সংবাদ, মৌলভীবাজার। সন্ত্রাসী হামলা আতঙ্কে বিপর্যস্ত ফ্রান্সের পর্যটন খাত। গেল বছরের তুলনায় পর্যটন আসার হার কমেছে 10%। বিপাকে পড়েছে দেশটির পর্যটন সংশ্লিষ্টরা। অন্যদিকে পাউন্ডের মান কমায় চাঙ্গা হয়েছে ব্রিটেনের পর্যটন খাত। দেশটিতে বেড়েছে এশিয়া ও মধ্যপ্রাচ্যের পর্যটকের আনাগোনা। ফ্লাইটের পাশাপাশি বেড়েছে হোটেল মোটেলের বুকিং। পর্যটন খাত নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা। দৃষ্টিনন্দন ঐতিহাসিক নানা স্থাপনা আর প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ নগরী প্যারিস, বিশ্বের শীর্ষ পর্যটন নগরীর একটি এটি। আইফেল টাওয়ার, সিন নদী, শিল্প সংস্কৃতি আর ইতিহাসের জাদুঘর দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। তবে সাম্প্রতিক সময়ের সন্ত্রাসী হামলার ঘটনায় হঠাৎ করেই ভাটা পড়েছে পর্যটক আগমনে। পর্যটকদের পদচারণা না থাকায় প্যারিসের চিরচেনা রূপও যেন ম্লান হয়ে গেছে। প্যারিসে জনবহুল স্থানে নিজেকে নিরাপদ মনে হয়, কিন্তু কিছু এলাকায় অবস্থা তো খুবই ভয়াবহ। পুলিশ আর বন্দুক না দেখলে নিজেকে নিরাপদ মনে হয় না। সন্ত্রাসী হামলার পর থেকে আমাদের মধ্যে ভয় ঢুকেছে, ফ্রান্সে ঘুরতে আসতে ইচ্ছে করে না। প্যারিসে জাপানি পর্যটক আগমন কমেছে 46%, রুশ 35% এবং চীনা পর্যটক কমেছে 20% পর্যন্ত। পর্যটক কমায় বিমান হোটেল মোটেলগুলোর বুকিং কমছে, ট্রাভেল কোম্পানিগুলো পড়ছে বিপাকে। আর পর্যটন খাত দেশটির আয় বড় ভূমিকা রাখায় এর নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতির ওপরও। রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। পর্যটক কম আসায় হোটেল রেস্টুরেন্টগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। যেসব স্থানে এ সময় পর্যটকদের উপচে পড়া ভিড় থাকত, এখন সেসব স্থানের চিত্র পাল্টে গেছে। পর্যটন সংশ্লিষ্টরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।
অন্যদিকে ডলারের বিপরীতে পাউন্ডের মান কমায় ব্রিটেনে বাড়ছে পর্যটক আনাগোনা। স্বল্প ব্যয় কেনাকাটার ভ্রমণের জন্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের পর্যটকরা বেছে নিচ্ছেন ব্রিটেনকে। অর্থনীতিতে পড়লেও ব্রেক্সিটের কোনো প্রভাব পড়েনি দেশটির পর্যটন খাতে। ব্রিটেনে শপিং করাটা এখন কিছুটা সহজ হয়েছে, বেশিরভাগ পর্যটকই কেনাকাটা করতে ব্রিটেন আসছেন। পর্যটন মৌসুমে আমরা বেশ ভালোই ব্যবসা করছি, কেনাকাটা বাড়ায়, ব্যবসায়ীরাও লাভের মুখ দেখছে, আর পর্যটক আসার হার বাড়ায়, হোটেল মোটেল বুকিংও বেড়েছে। ব্রেক্সিট ভোটের 28 দিনে দেশটিতে ইউরোপের বাইরে থেকে পর্যটক এসেছে 8.5% বেশি। ধারাবাহিকতা থাকলে ব্রেক্সিটের পর পর্যটন খাত দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। আবার জানিয়ে দিচ্ছি এই সময় বাণিজ্য শিরোনামগুলো। কাল উদ্বোধন হচ্ছে দেশের প্রথম 8 লেনের মহাসড়ক। যাত্রাবাড়ি থেকে কাঁচপুর পর্যন্ত এর দৈর্ঘ্য 7.5 কিলোমিটার। সুফল পেতে আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পরামর্শ বিশেষজ্ঞদের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাল পায়রা সমুদ্রবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনৈতিক উন্নয়ন গতিশীল হওয়ার আশা, নতুন দিনের স্বপ্ন স্থানীয়দের। শ্রমিক নেয়ার ক্ষেত্রে সৌদি আরব নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আশার আলো দেখছে বৃহত্তর চট্টগ্রামের বাসিন্দারা। আবারও প্রবাসে কাজের সুযোগ পাওয়ার প্রত্যাশা। এবং কাঁচাবাজারে একদিনে ব্যবধানে কেজি প্রতি 40 টাকা পর্যন্ত বেড়েছে কাঁচামরিচের দাম। বন্যার প্রভাবে ঊর্ধ্বমুখী সবজির বাজার, মাছের দামও চড়া। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।